সাকিব আর চান্ডিকা হাথুরুসিং যে প্ল্যান করছে যে তামিমকে তারা দলে রাখবে না, ঠিক আছে, সেই প্ল্যান অনুযায়ী যে তামিমকে দলে রাখবে না, তামিম ফুল ফিট না, সে নয় ম্যাচ মানে ফুল ম্যাচ খেলতে পারবে না। বাংলাদেশের ক্রিকেট যদি পিছিয়ে যায় তাদের দুজনের কারণে, তাহলে আমাদের সাকিব দরকার নেই, আমাদের তামিম দরকার নেই, আমাদের বাংলাদেশ ক্রিকেট দরকার। আমাদের বাংলাদেশ ক্রিকেটকে ফার্স্ট টাইম আমাদের বাংলাদেশ ক্রিকেট যদি উন্নত হয় তাহলে আমাদের সাকিব তামিম দরকার আছে। তাদের মাধ্যমে তাদের সাথে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব নিয়ে আমরা বাংলাদেশ ক্রিকেট যদি পিছিয়ে যায় তাহলে তো সেই দ্বন্দ্ব নিয়ে আমরা সাধারণ জনগণ তো আমরা সেটা মানতে পারবো না। বাংলাদেশের নাম্বার ওয়ান ওপেনার হচ্ছে তামিম ইকবাল, তো তাকেই যদি সে হয়তো আনফিট হতে পারে, ফুল তো আনফিট না, সে পাঁচ ম্যাচ খেলতে পারবে। আমাদের পাঁচটা ম্যাচ দিয়ে আমাদের আগে চারটা ম্যাচ কার উপরে ভরসা করবে, এরকম কোন ওপেনার আজ পর্যন্ত হয় নাই বাংলাদেশে। সাকিব তামিমের যে দ্বন্দ্বটা, এটা তারা কিন্তু আগে বেস্ট ফ্রেন্ড ছিল, যেটা আমরা সবাই দেখছি, তার সাকিব আইপিএলও বলছে বহুবার, কিন্তু হঠাৎ করে কি হইলো, দায়টা অবশ্যই ম্যানেজমেন্টেরই। ফার্স্ট টাইম আমাদের মনে রাখতে হবে তামিম ইকবাল আমাদের জন্য অনেক বড় একটা সম্পদ, সে দলে নাই, এটা আমাদের জন্য অনেক দুঃখের একটি বিষয়।